নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে একটা দারুণ ইউনিক টাইপের রেসিপি নিয়ে এসেছি, হয়তো বা আপনি এই রেসিপিটা আগে কখনো দেখেননি। তো এই রেসিপিটার আমি নাম দিয়েছি ম্যাগি মোগলাই। তো এটার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর সামান্য একটু জোয়ান আর কালো জিরে নিলাম, ছোট চামচের 1 চামচ লবণ দিলাম। এবার নর্মাল জল দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব। তো রুটির জন্য ময়দা যেরকম মাখাই সেরকমভাবে মাখিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটার উপর সাদা তেল ভালো মতো লাগিয়ে দেব, দিয়ে এটাকে 30 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। তো এবার ম্যাগিটাকে আমি প্রথমে জলের মধ্যে সেদ্ধ করে নেব। তো শুধু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে দেবেন না। 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো মতো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর 1 চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে এরকমভাবে মাখিয়ে ফ্যানের নিচে রেখে দিলাম। ঠান্ডা জল দিয়ে কিন্তু ম্যাগিটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ম্যাগিটা একেবারে গলে যাবে। আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছি, যেখানে 3 চামচ সাদা তেল নিয়েছি। প্রথমে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটুতেই রান্না হয়ে যায়, নরম হয়ে যায়, সেই কারণে আমি পেঁয়াজটা পরে অ্যাড করলাম। এটার মধ্যে আপনি আরও নিজের মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। এবার এটার মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম। 2 চামচ মতো আমি টমেটো সস দিলাম। তো দেখুন, সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যাগিগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন ম্যাগিগুলো যাতে ঝরঝরে হয়ে থাকে। এবার ধনে পাতা আর 1 প্যাকেট যে ম্যাগি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো আমি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো এরকমভাবে মিক্সড করে নিচ্ছি আর সাথে ভেজে নিচ্ছি। ম্যাগির আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন সেই রেসিপিগুলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটাকে আপনি এমনিও খেতে পারেন, ভাজা ম্যাগি যেরকমভাবে খাই ওরকমও খেতে পারেন। তো এটা আমি স্টাফিং করব ভেতরে, এই ময়দাটার ভেতরে এই ম্যাগিটাকে রাখবো। তো এবার ময়দাটাকে বেলবো তেল দিয়ে। এখানে শুকনো ময়দা ইউজ করব না, তার বদলে তেলটা দিয়ে ভালো মতো এরকমভাবে বেলে নিচ্ছি। তো আমি বেলবো একটু চৌকো টাইপের করে, কারণ গোল করব না এটা। তো আপনারা ভালো মতো দেখেন, এরকমভাবে বেলে নিলাম। তারপর এটার মাঝখানে দিয়ে দেব আমি ম্যাগিটা। এবার হাত দিয়ে আপনি এইভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে নিতে পারেন। তো এবার ম্যাগিটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর থেকে বড় সাইজেও বেলে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে ম্যাগিটা দিয়ে দিলাম। এবার আরেক দিকটা তুলে এটার উপর বসিয়ে দেবো ভালো মতো, আর চারিদিক দিয়ে ভালো মতো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। আরেক দিকটা আমি চাকু দিয়ে এরকমভাবে চিড়ে দিচ্ছি। এভাবে চিড়ে দেওয়ার পর এটার ওপর এটাকে চাপিয়ে দিলাম এরকমভাবে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগছে আর ভাজার পর ডিজাইনটাও খুব সুন্দর হবে। আর কাঁটা চামচের সাহায্যে 2 দিকটা এরকমভাবে চেপে দিচ্ছি যাতে না খুলে যায়। এবার এটা চলে যাবে ফ্রাইং প্যানে। তো এটা আমি শ্যালো ফ্রাই করব, অল্প তেলের মধ্যে ভাজব। বেশি তেলের মধ্যে ভাজবেন না, নাহলে ম্যাগিটার ভেতর যদি তেল ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো এরকম 2-3 চামচ তেল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, আর লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এটা ভেজেছি। এটা ভাজতে কিছুটা টাইম লাগবে, 10 মিনিটও লেগে যেতে পারে এটা ভাজতে। তো এটা রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, যেমন করমরে হয়েছে তেমন খেতেও খুব ভালো হয়েছে। তো এই ইউনিক টাইপের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন মজার ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ভেতরে পুরোটাতেই ম্যাগি আছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছে, অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের এই ম্যাগি মোগলাই রেসিপিটা কেমন হয়েছিল সেটা কমেন্ট করবেন, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।